সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সোমবার থেকে জেলার বিভিন্ন উপজেলায় তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 11টি উপজেলায় 97টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। এতে বন্যায় আক্রান্ত হয়েছে 1184টি গ্রামের 7,11,226 জন মানুষ। জেলার 653টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 8,407 জন মানুষ আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা ও কৈশিয়ারা নদীর 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাছি ও পশুরামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এবার সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় দুই উপজেলায় অন্তত 4,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ রাস্তাঘাট ও ঘরবাড়ি। মহুরি, কহুয়া ও সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 10টি অংশের ভাঙনের তথ্য পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মহুরি নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করলেও বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে প্রবেশ করে পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। বাহাদুর বাঁধ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 11টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। মানুষের বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের প্রায় 100 পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফায় বন্যায় প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আকস্মিক বন্যার ফলে গবাদি পশু শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ। গত 3 দিন ধরে পানি বাড়তেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর, রান্না বান্নাও করা যাচ্ছে না। ঘর পানি, ঘর এত পানি চলে গেছে, প্রত্যেকের মতো আঁধি বাড়ি খেয়ে বস্তার মধ্যে আছে বসে থাকে। গাইবান্ধা সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁয়ে করছে। এতে করে সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলজুর উপজেলার কমপক্ষে 10,000 নিচু বাড়িতে পানি উঠেছে। এদিকে বন্যার পানির স্রোতে সাঘাটা উপজেলার ভরতকালী ইউনিয়নের সাঁকো ভেঙে 22 গ্রামে বন্যা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বেড়ে চলছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় যমুনা পানি সদর হাট পয়েন্টে 46 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে যমুনার পানি বেড়ে যাওয়ায় সদর, গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে এই 5 উপজেলায় 44 গ্রামগুলিতে ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। এস এম হামিম, মাই টিভি।